সাপ শব্দটি শুনতেই আমাদের সবার মনের সামনে একটি ভয়ঙ্কর আতঙ্কের নাম ভেসে ওঠে। সাপ এমন একটি প্রাণী যেটার কাছে যেতে অনেক সাহসী মানুষদের ঘাম ছুটে যায়। এক আন্তর্জাতিক গবেষণামতে বলা হয়েছে, প্রতি বছর প্রায় 80,000 লোক এই সাপের কামড়েই মারা যায়। আপনি চিন্তা করতে পারবেন না, এমন কিছু ভয়ঙ্কর সাপ আছে যেগুলো কয়েক মিটার দূর থেকেও বিষ ছুড়ে দিয়ে তার শত্রুকে ঘায়ল করতে পারে। ধারণা করা হয় বিশ্বে মোট 2,900 প্রজাতিরও বেশি সাপ বাস করে, এর মধ্যে কয়েক শতাংশ সাপ মারাত্মক ভয়ঙ্কর হয়ে থাকে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আর আমরা আজ দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ানক কয়েকটি সাপ সম্পর্কে, যা জানার পর আপনি নিজেও আটকে না ওঠে থাকতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। নাম্বার ১ হাইড্রোফিস বেলজার। অনেকে ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও আসলে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে বেলজার। প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড তাইপান থেকেও 100 গুণের বেশি বিষাক্ত। সমুদ্রের গভীরে বাস করা এই সাপটি লম্বায় 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। এর মাথা শরীর থেকে ছোট ও পিছনে মাছের মতো সাঁতারের সহায়ক লেজ থাকে। এই সাপটি একবার শ্বাস নিয়ে 60 থেকে 8 ঘন্টা পানির নিচে থাকতে পারে। এর বিষাক্ত ছোবলেই মাত্র 15 মিনিটের কম সময়ে একজন মানুষের মৃত্যু হতে পারে। আপনি জেনে অবাক হবেন যে এই সাপের কয়েক মিলিগ্রাম বিষ দিয়েই 1,000 মানুষ কিংবা 25 লক্ষ ইঁদুরকে মারা সম্ভব। চিন্তা করা যায় এই সাপটি কতটা ভয়ঙ্কর। নাম্বার ২ ইনল্যান্ড টাইপান। বলা হয় থাকে এই সাপটির বিষ এই গ্রহের সবচেয়ে মারাত্মক। এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার প্রান্ত দেশে দেখা যায়। লম্বায় এই সাপটি প্রায় 8 ফুটের মতো লম্বা হয়ে থাকে। এর এক ছোবলেই এত বেশি পরিমাণে বিষ ছড়িয়ে দিতে পারে, যা 60 থেকে 100 লোকের মৃত্যুর জন্য যথেষ্ট, অথবা এতে মারা যেতে পারে প্রায় 1 লক্ষ ইঁদুর। প্রাণীবিদরা জানান টাইপানের একটি ছোবল অন্তত 50টি কোবরা ছোবলের সমান। এই সাপের বিষে রয়েছে মারাত্মক ধরনের নিউরোটক্সিন, যা মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকলাঙ্গ করে দিতে পারে। এর ছোবলে শরীরকে অবশ করে হৃৎপিণ্ড স্পন্দন বন্ধ করে দেয়। এতটাই ভয়ঙ্কর যে এর কামড়ে একটি মানুষ 1 ঘন্টার ভিতরে মৃত্যুবরণ করতে পারে। নাম্বার ৩ ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা হচ্ছে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্করতম সাপ। এক ছবিলে ব্ল্যাক মাম্বা এত বেশি বিষ ছড়িয়ে যা 25 জন লোকের মৃত্যুর জন্য যথেষ্ট। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপও। এর গতি প্রায় ঘন্টায় 20 কিলোমিটার হয়ে থাকে। তাছাড়া এটি একসাথে পরপর 12 বার কামড় দিতে সক্ষম। এ শরীরের উপরটা দেখতে সাদা হলেও এর মুখের ভেতরটা কালো। এই ব্যতিক্রমী চেহারার জন্য এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মাম্বা। বিদ্যুতের মতো ক্ষিপ্ত এবং প্রচণ্ড উত্তেজিত এই সাপের নিউরোটক্সিন বিষের ভাণ্ডার বেশ সমৃদ্ধ। এই সাপ কাউকে ছোবল দিলে মাত্র কয়েক মিনিটে সেই লোক মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এই প্রজাতির সাপগুলো প্রায় 4.3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। নাম্বার ৪ কিং কোবরা। কিং কোবরা সাপটি পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি লম্বা হয়ে থাকে। এই সাপটি সাধারণত 3 থেকে 5.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের মধ্যে ফিলিপিন্স কোবরা সবচেয়ে বিষাক্ত। এরা পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে লম্বায় সবচেয়ে বড় হলো। তুলনামূলকভাবে এরা মানুষকে কম আক্রমণ করে, তবে শুনতে আজও বার অবিশ্বাস্য মনে হলেও এদের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে অবিষাক্ত ও ছোট সাপ। এরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপ এমনকি নিজের প্রজাতির সাপকেও খেয়ে ফেলতে পারে। এরা ছোবলের সময় যে কোনো সাপের থেকে বেশি বিষ ছুড়ে দেয়। কিং কোবরার স্ত্রী সাপগুলোর ডিমের চারপাশে বাসা তৈরি করে এবং এদের ডিমের আশেপাশে কেউ এলে অস্বাভাবিক আক্রমণ শুরু করে। কিং কোবরা মূলত গভীর জঙ্গলে বাস করে এবং দল বেঁধে বাস করতে পছন্দ করে না। নাম্বার ৫ রাসেল ভাইপার। রাসেল ভাইপার হচ্ছে ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ। এরা ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বসবাস করে। বাংলাদেশে এই সাপকে রাজগোখরা বলে ডাকা হয়ে থাকে। পৃথিবীর মধ্যে রাসেল ভাইপার হচ্ছে একমাত্র সাপ যার বিষ মাংসকে গলিয়ে দিতে পারে। এরা অপরিচ্ছন্ন বাড়ির আশেপাশে বা নারকেল গাছে পাতার ভাঁজে চুপচাপ বসে থাকতে ভালোবাসে। তবে ভাইপার সাপগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে মারাত্মক ধরনের হয়ে থাকে।
বছরে এদের কামড়ে পৃথিবীতে যত মানুষ মারা যায় বাকি সব সাপের কামড়ে এত বেশি মানুষ মারা যায় না। গবেষকদের মতে এদের বিষ খুবই তীব্র হিম্যালেটিভ ধরনের হয়ে থাকে। এই বিষ রক্ত ও টিস্যুকে সরাসরি আক্রমণ করে। এরা নিশাচর ও প্রকৃতির সাপ। বৃষ্টির পরে রেইন ফরেস্টে এরা একা একাই ঘুরে বেড়াতে পছন্দ করে। এদের অনুভব শক্তি বেশ শক্তিশালী ও এই সাপ বেশ দ্রুত গতির হয়ে থাকে। এরা সাধারণত 5 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে। সব মিলিয়ে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রকৃতির সাপ এরা। প্রিয় ভিউয়ার্স, আপনার মতে কোন সাপটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর? কমেন্ট করে জানাবেন অবশ্যই। পরিশেষে নতুন চ্যানেল হিসেবে আমাদের পথ চলায় পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে।